গ্রহণ করলেন অভিনেতা ভিভিয়ান ডিসেরা। দিনে পাঁচবার নামাজ পড়ে অনেক শান্তি পাই, এক সাক্ষাৎকারে ইসলাম ধর্ম গ্রহণের কথা স্বীকার করে নিলেন ভিভিয়ান ডিসেরা। এতে বোঝা গেল আসলে ইসলাম গ্রহণ করেছেন ভিভিয়ান। অবশেষে ইসলাম গ্রহণের কথা স্বীকার করলেন সিরিয়াল অভিনেতা ভিভিয়ান ডিসেরা। আগে ভিভিয়ানকে ইনস্টাগ্রাম পোস্টে একাধিকবার ইনশাল্লাহ আমিনের মতো শব্দ ব্যবহার করতে দেখা গিয়েছিল, এমনকি রমজান মাসে রোজা রাখার কথাও বলতেন তিনি। এবার রহস্য উন্মোচিত হল, বোঝা গেল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণেই এসব পোস্ট করতেন তিনি। হিন্দি টিভি অভিনেতা ভিভিয়ান ডিসেরা অনেকদিন ধরেই স্পটলাইট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। মধুবালা এবং শক্তির মতো জনপ্রিয় সিরিয়ালের অংশ ছিলেন তিনি। সম্প্রতি খবরে এসেছিলেন লুকিয়ে বিয়ে করার কারণে, খবর এসেছিলেন তাদের একটি কন্যা সন্তান হয়েছে। এবার এক সাক্ষাৎকারে ভিভিয়ান জানালেন 2019 সালে রমজান মাসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বলে রাখা ভালো, জন্মসূত্রে অভিনেতা কিন্তু খ্রিস্টান। বোম্বে টাইমসকে ভিভিয়ান বলেন, আমার জীবনে তেমন কিছু পরিবর্তন হয়নি, আমি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছি, তবে আমি এখন ইসলাম অনুসরণ করি। 2019 সালে পবিত্র রমজান মাসে ইসলামকে অনুসরণ করা শুরু করি। আমি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, অনেক শান্তি পাই, স্বস্তি পাই। আমাকে নিয়ে চলা মস্ত অযাচিত জল্পনাকে বিশ্রাম দিতে চাই আমি। অভিনেতা সম্প্রতি রমজানের শুরুতে তার সমস্ত ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, সর্বশক্তিমান রমজানের এই বকরতময় প্রথম শুক্রবারে আমাদেরকে সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা এবং রাতের প্রার্থনা কবুল করুন যা আমরা মন থেকে পালন করে থাকি। সব ভুল থেকে দূরে রাখুন এবং আমাদের সমস্ত দোষ মাফ করুন, আমিন। এই সাক্ষাৎকারে নিজের বিয়ের খবরও স্বীকার করে নিয়েছেন ভিভিয়ান ডিসেরা। জানিয়েছেন তিনি সম্প্রতি তার সঙ্গী নুরান আলীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের চার মাসের একটি কন্যা সন্তানও রয়েছে। অভিনেতা বলেন, হ্যাঁ আমি বিবাহিত এবং আমার চার মাসের একটি মেয়ে রয়েছে। এতে বড় কথা কি এবং এটি কিভাবে কারো উদ্বেগের বিষয় হতে পারে? আমরা আমাদের বিয়ে এবং আমাদের মেয়ের আগমনের খবর ঘোষণা করতামই, কিন্তু তখন যখন আমার মনে হতো সেটা সঠিক সময়। প্রায় এক বছর আগে মিশরে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে নওরানের সঙ্গে গাঁট ছড়া বাঁধি। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 9395-16-3088।